আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কোভিড বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন তো আপনাদের জন্য আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি একটি সৃজনশীল নিয়ে আলোচনা করবো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আত্মকর্মসংস্থান থেকে সৃজনশীল করাতে তো আমি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে যে সৃজনশীলটি সেটি আপনাদের সমাধান করার চেষ্টা করছি উত্তর দেওয়ার চেষ্টা করছি যেটি শর্ট সিলেবাস আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন জয়েন করেছেন আপনাদেরকে বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন কারণ পরবর্তীতে বিভিন্ন সাজেশন বিভিন্ন তথ্য যেন সবার আগে পেয়ে যান প্রিয় শিক্ষার্থীবিদ্য আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আপনাদের নাকি হচ্ছে অনেকের যেই সার্টিফিকেট আছে নামের বানান তারপরে জন্ম তারিখে নাকি সমস্যা হচ্ছে অনেকে জানতে চেয়েছেন বয়সের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তো আপনাদের জন্য আমি একটি বয়স অথবা নাম পিতা মাতার নাম অথবা আপনাদের নাম কিভাবে কারেকশন করবেন সরাসরি নিজেরাই কারেকশন করবেন কোনো কর্তৃপক্ষ বা কোনো অন্য কোনো মানুষ এক কথায় আমরা যাদেরকে মাধ্যম বলি দালাল বলে থাকি এদের হাত না ধরে আপনারা কিভাবে নিজেরাই নিজেদের নামগুলো পরিবর্তন করবেন সেই উপদেশ দিয়ে এবং পদ্ধতি জানিয়ে আপনাদেরকে একটি সাজেশন বা একটি টিউটোরিয়াল আমি দিব একটি ভিডিও দিব আপনারা সেটা দেখে খুব সহজেই করতে পারবেন প্রিয় শিক্ষার্থীবিন্দু শুরু করতে যাচ্ছি একটি সৃজনশীল আপনারা একটু খেয়াল করতে পারেন যে দেখেন এখান থেকে আমি দেখতেছি যে আমরা একটু খেয়াল করছি যে আমাদের এখানে বাংলাদেশ একটু উন্নয়নশীল দেশ সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতেও উদ্যোক্তার সংযোজন হয়েছে উদ্যোগ গ্রহণ এবং একটি প্রতিষ্ঠানকে সংগঠিত সুষ্ঠুভাবে পরিচালনা করাই উদ্যোক্তার প্রধান কাজ উদ্যোক্তাকে ব্যবসায়ের নেতা বলা হয় কারণ ঝুঁকি আছে যেনেও একজন উদ্যোক্তা ব্যবসায়ের কাজে হাত দেয় উদ্যোক্তা সাংগঠনিক জ্ঞান সম্পন্ন উদ্যমী এবং পরিশ্রমী হলে তার পক্ষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় প্রিয় শিক্ষার্থীবিন্দু এই যে প্রথম অধ্যায় আমি কিন্তু বলেছিলাম আপনাদের কোন কোন অধ্যায়গুলোই ইম্পর্টেন্ট তো প্রথম অধ্যায় থেকে আমরা বেশি সৃজনশীল প্র্যাকটিস করবো না দু একটি সৃজনশীল প্র্যাকটিস করেই পরবর্তী অধ্যায় চলে যাব শিক্ষার্থীবৃন্দ তো আমরা এখান থেকে একটু খেয়াল করি এখান থেকে আমাদের ক নম্বর যেই প্রশ্নটি এসেছে সেটা একটু খেয়াল করি যে ব্যবসায় উদ্যোগ কী উদ্যোক্তাকে ব্যবসায় নেতা বলা হয় কেন তারপরে একজন উদ্যোক্তার কী কী গুণাবলী থাকা প্রয়োজন ব্যবসায় প্রতিষ্ঠানকে লাভজনক করার ক্ষেত্রে উদ্যোক্তার ভূমিকায় মুখ্য সেটি আমরা একটু খেয়াল করি তো ক নম্বর প্রশ্ন বলছে যেহেতু ব্যবসায় উদ্যোগ কী যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলা হয় যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকেই উদ্যোগ বলা হয় আপনি যে কোনো ধরনের উদ্যোগ নিতে পারেন আর কোনো ব্যবসায় সংক্রান্ত কাজের কর্মপ্রচেষ্টাকে ব্যবসায় উদ্যোগ বলে অর্থাৎ কোন একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করার লক্ষ্যে দৃঢ় মনোবল নিয়ে পরিশ্রম করে লাভের আশায় লোকসানের ঝুঁকি নিয়ে কর্মপ্রচেষ্টা গ্রহণ করার নামই হলো ব্যবসায় উদ্যোগ আচ্ছা এটি হচ্ছে আমাদের ব্যবসায় উদ্যোগ কী সেটি সংজ্ঞা দিলাম উদ্যোক্তাকে ব্যবসায়ের নেতা বলা হয় কেন একটু খেয়াল করি যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ব্যবসায়ী স্থাপন করেন এবং সফলভাবে ব্যবসায় পরিচালনা করেন তাকে ব্যবসায়ী উদ্যোক্তা বলে ব্যবসায়ী স্থাপনা ও পরিচালনা সহ সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে উদ্যোক্তা সহায়তা করে উদ্যোক্তার সুষ্ঠু নেতৃত্বের উপরই ব্যবসায়ের সাফল্য গড়ে ওঠে ঝুঁকি জেনেও উদ্যোক্তা ব্যবসায়ের কাজে উদ্যোগ গ্রহণ করে এবং নেতৃত্ব প্রদান করে বলে উদ্যোক্তাকে ব্যবসায়ের নেতা বলা হয় আচ্ছা এটি গেল খ নম্বর প্রশ্ন আর গ নম্বর প্রশ্নে আমরা যদি দেখি যে একজন উদ্যোক্তার কি কী গুণাবলী থাকা প্রয়োজন আমরা একটু খেয়াল করি যে একজন উদ্যোক্তার এই গুণাবলী থাকা প্রয়োজন এক নম্বর হচ্ছে দূরদৃষ্টি উদ্ভাবনী শক্তি কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা সহনশীলতা পাঁচ নম্বর হচ্ছে স্বাবলম্বী বা স্বাধীন চেতা ছয় নম্বর হচ্ছে আত্মবিশ্বাস সাত নম্বর হচ্ছে আট নম্বর হচ্ছে আমরা দেখছি এসে সাত নম্বর হবে সাত নম্বর হচ্ছে নেতৃত্ব আট নম্বর হচ্ছে ঝুঁকি গ্রহণ নয় নম্বর হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী আর দশ নম্বর আমরা দেখছি সাংগঠনিক দক্ষতা তো এই গুণাগুণ বলি গুণাবলীগুলো আমাদের একজন সফল যে উদ্যোক্তা আছে তার ভিতরে কিন্তু থাকতে হবে পরিশেষে বলা যায় যে একজন সফল উদ্যোক্তার উপরোক্ত গুণাবলী থাকা অপরিহার্য এরপর আমরা যদি নেক্সট প্রশ্ন দেখি যে আমাদের গণবর প্রশ্ন বলেছে ব্যবসায় প্রতিষ্ঠানকে লাভজনক করার ক্ষেত্রে উদ্যোক্তায় মূর্খ ভূমিকা পালন করে এটি একটি বিশাল ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন আমরা একটু দেখি যে যে ব্যক্তি দৃঢ় মনোবল যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত যেন ব্যবসায় স্থাপন করেন এবং সফলভাবে ব্যবসায় পরিচালনা করেন তাকে ব্যবসায়ী উদ্যোক্তা বলে একটি ব্যবসায় স্থাপনের স্থাপনে কর্ম উদ্যোগ ব্যবসায় স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসায়ী উদ্যোক্তা সহায়তা করে উদ্যোক্তা বিভিন্ন প্রতিষ্ঠান অঞ্চল তথা দেশের পরিচালিত জ্ঞানকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে ফলে ব্যবসায় উন্নতি হয় তাই ব্যবসায় প্রতিষ্ঠানকে লাভজনক করার ক্ষেত্রে উদ্যোক্তার ভূমিকায় মুখ্য একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সফলভাবে সফলভাবে কিংবা ব্যর্থতা উদ্যোক্তার উপরই নির্ভর করে সফল হবে কিংবা ব্যর্থ হবে সেটা কিন্তু উদ্যোক্তার উপরে নির্ভর করে ব্যবসায় সফলতা লাভের জন্য উদ্যোক্তার ভূমিকা হচ্ছে মুখ্য একজন সফল উদ্যোক্তায় প্রাকৃতিক সম্পদের ব্যবহারের মাধ্যমে দেশের শিল্প ব্যবসায়ের বিকাশের জন্য উদ্যোক্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোক্তার গড়ে তোলা প্রতিষ্ঠানে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয় ফলে মানুষের আয় বৃদ্ধি পায় এ আয়ের একটি অংশ মানুষ সঞ্চয় করে যদিও সঞ্চয়ের পরিমাণ কম তবু এ ক্ষুদ্র সঞ্চয়কে একত্র করে বৃহৎ সঞ্চয়ের সৃষ্টি করা যায় উদ্যোক্তারা মানুষের সুবিধা রুচি পছন্দ এবং চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্য সরবরাহের জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে থাকেন ফলে একটি দেশের প্রযুক্তির উদ্ভাবন এবং উন্নয়নের উদ্যোক্তা গুরুত্বপূর্ণ অবদান রাখেন উদ্যোক্তারা যেমন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সফলতার দ্বারে নিয়ে যায় তেমনি বেকার যুবক ও সমাজের বহু লোকের কর্মসংস্থানের মাধ্যমে অর্থ উপার্জনের সুগম পথ করতে পারেন যাতে দারিদ্রতা দূরীকরণে সক্রিয় ভূমিকা পালন করেন তাই ব্যবসায় প্রতিষ্ঠানকে লাভজনক করার ক্ষেত্রে উদ্যোক্তার ভূমিকায় মুখ্য প্রিয় শিক্ষার্থী আমরা এই সৃজনশীলটা পড়ে দেখতে পেলাম যে একজন উদ্যোগটার বিশাল গুরুত্ব রয়েছে সমাজ জীবনে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি আমাদের আমাদের সাথে যারা একসাথে বসবাস করি সবাই কিন্তু উদ্যোগ নিতে পারে না উদ্যোগ নিয়ে সফল হইতেও পারে না এবং সমাজে তারা বিশেষ ভূমিকা রাখতেও পারে না আমাদের ভিতরে কয়েকজন আছে যারা নিজ থেকেই উদ্যোগ নিয়ে বিভিন্ন কাজ করে ফেলছে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করতেছে নিজেদের ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলে ফেলছে অনেক কিছু করছে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই সৃজনশীলতাকে দেখে বুঝতে পারছি যে ব্যবসায় উদ্যোগ কি তারপরে উদ্যোগকে ব্যবসায় নেতা বলা হয়েছে কেন আবার একজন সফল গুণাবলী বা উদ্যোক্তা কী কী গুণাবলী থাকা দরকার আর উদ্যোক্তাই হচ্ছে ব্যবসার মূল লক্ষ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ সৃজনশীলটা বিশাল ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন আর এটার আমি একটি পিডিএফ ফাইল দেওয়ার চেষ্টা করব আশা করি সেখান থেকে নিয়ে আপনারা যে কোনো মুহূর্তেই পড়তে পারবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম